কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! বঙ্গবন্ধুর বাংলাদেশে উর্দু হিন্দি ছবি চালাবার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, সেই ছবিগুলো যেন পিছিয়ে দেয়, কি লজ্জা! আমার দেশ, আমার ভাষা, আমার সবকিছু, হিন্দি ছবি প্লাস ওটা কিন্তু 80% ওগুলো উর্দু, ওগুলি কিন্তু উর্দু, হিন্দি 20%, সেই ছবিগুলি চালাবার জন্য, সেই ছবি সরিয়ে আমাদের ছবি চালাবার জন্য আমরা রিকোয়েস্ট করছি দু সপ্তাহ পিছনে যেতে। আমি তো বলেছিলাম আমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম, সালাম বরকত জব্বার ওরা গুলি খেয়ে মরেছিল বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার ছবিগুলো এখন তাদেরকে রিকোয়েস্ট করে, সরকারকে রিকোয়েস্ট করে দু সপ্তাহ পিছিয়ে দিতে। ওই কুচক্রী মহল এই ছবিগুলোকে এখানে এনেছে আমাদের বাংলা ছবিকে গলা টিপে হত্যা করার জন্য। আমরা তো এখানে রিকোয়েস্ট না, এখানে সরকারকে আমরা ভালোভাবে বলছি, ভদ্রভাবে বলছি, আপনারা ছবিগুলোকে ব্যাক করিয়ে দিন, দু সপ্তাহ না চালাবার যেন না চলে সেই ব্যবস্থা করুন। যদি তা না পারেন তাহলে আমাদের বাংলা ছবির আশেপাশে হিন্দি ছবিগুলিকে আনবেন না, এটা কিন্তু আগে থেকে বলা ছিল। আমাদের বাংলা ছবি যদি সিনেমা হলে আসে তাহলে কোনো ছবি চলবে না, অনেক পরে চলবে, আগে বাংলা। এখন দেখা যাচ্ছে বাংলা সরিয়ে ওই উর্দু আর হিন্দি ভাষার ছবিগুলো এখানে চলাতে, বাহ খুব সুন্দর। এখন আমরা রিকোয়েস্টটা কাকে করব, দুই সপ্তাহ পিছিয়ে দিতে, কাকে? আলম সাহেব বলেন কাকে পিছিয়ে দিতে বলছি আমরা, কে পিছাবে, কে পিছাবে আপনারা বলতে পারেন না, বলছেন পিছিয়ে দিন, কাকে বলছেন আপনারা? এতজন এখানে সাতজনই বলেছেন পিছিয়ে দিতে, কাকে? এখানে যারা আনতেছে তাদেরকে প্লাস মাননীয় না, তারা যারা আনতেছে তারা তো আনবে, ওরা তো ব্যবসার জন্য ওরা আনছে, আমাদের ব্যবসাটাকে গলা টিপে হত্যা করার জন্য। তারপরও আমি বলবো সবার সাথে তাল মিলিয়ে যে কোনো ভাবে হোক এই ছবিগুলো যেন আমাদের ছবির সাথে ক্ল্যাশ না করে, বাংলাদেশে বাংলা ছবি যেন চলে। যদি এইভাবে বাংলা ছবিকে সরিয়ে ওই হিন্দি ছবিগুলি চালানো হয় উর্দু হিন্দি, তাহলে সালাম বরকত জব্বারের মুখে গোবর লেপে দিন, গোবর লেপে দিয়ে বাংলার বাংলাকে গুলি করে হত্যা করে সেখানে উর্দু হিন্দি ছবি আনুন, এগুলো হিন্দি ছবি না, 80% উর্দু, হিন্দি ছবি একমাত্র ধর্মের মাইথোলজি যে ছবিগুলো হয় ভারতে সেগুলো হিন্দি পিওর, এগুলো উর্দু 80%। উর্দুর এগেইনস্টে আমরা সংগ্রাম করেছিলাম। তারপরে আমি বলি আপনারা যে কোনো প্রক্রিয়া করে ছবিগুলি সরিয়ে দিন, আমরা কিন্তু মিছিলে নেমে যাব, যদি প্রয়োজন হয় হলে আগুন জ্বলবে, দুজন যদি হয় দুজন যাব আমরা। এখানে যারা আপনারা কথা বলেছেন আপনাদের ছবিগুলোর জন্য, আপনারা আমার সঙ্গে মিছিলে আসবেন, শুধু ছবির ছাড়তে কথা বলবেন না, চলুন আমরা নামি, আপনারা কি নামবেন? এই যে এতগুলো জার্নালিস্ট আপনারা ক্যামেরা নিয়ে সামনে বসে আছেন, আমাদের পক্ষের লোক আপনারা জানি, আমরা যদি মিছিলে নামি আপনারা কি যোগ দেবেন নাকি শুধু ক্যামেরা নিয়ে আমাদের ছবি তোলার জন্য যোগ দেবেন, কোনটা? একসঙ্গে বলেন আমরা আছি, ইনশাল্লাহ তাহলে উর্দু হিন্দি ছবি চলবে না। ধন্যবাদ।